আমার মেয়ে ঐন্দ্রিলার শেষ আশাটা পূরণ করতে পারলাম না, ওদের চার হাত এক করে দিতে পারলাম না। অভিনেত্রী ঐন্দ্রিলার স্মরণ সবাই গিয়ে হাউমাউ করে কেঁদে একে বললেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা। প্রিয় বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ সংক্রান্ত তথ্য আমাদের চ্যানেলে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেতে পারেন। মাত্র 24 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। জানা গেছে আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করেছিলেন সব্যসাচী ঐন্দ্রিলা। তাদের চার হাত এক করার প্রস্তুতি নিচ্ছিলেন দুই পরিবার। সম্প্রতি গণমাধ্যমকে একথা জানিয়েছেন ঐন্দ্রিলার বাবা উত্তম শর্মা এবং মা শিখা শর্মা। ঐন্দ্রিলার বাবার কথায় আগামী ফেব্রুয়ারি মাসেই সব্য ঐন্দ্রিলার বিয়ের কথা ছিল। দুই পরিবারে সেভাবে প্রস্তুতি শুরু হয়েছিল, কিন্তু চার হাত এক হওয়ার বদলে মাঝ রাস্তায় সব্যসাচীর হাত ছেড়ে চিরতরে বিদায় নিলেন ঐন্দ্রিলা। গত কয়েক বছর ধরেই ঐন্দ্রিলার ছায়াসঙ্গী হয়েছিলেন সব্যসাচী চৌধুরী। জীবনের প্রতিটি সংকটময় মুহূর্তে তাকে পাশে পেয়েছেন প্রয়াত অভিনেত্রী। কিন্তু সবশেষ প্রিয় মানুষটির সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় ছিলেন সব্যসাচী। ডাক্তারদের সব চেষ্টাকে ব্যর্থ করে পৃথিবীর ভ্রমণ শেষ করেন ঐন্দ্রিলা। অন্যদিকে হাসপাতালের ডাক্তারের উপর বিস্ফোরক এক অভিযোগ এনেছেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা। তিনি বলেন চিকিৎসকের ইগোর জন্যই প্রাণ হারালেন ঐন্দ্রিলা শর্মা। সম্প্রতি অভিনেত্রীর স্মরণসভায় যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন শিখা। তিনি বলেন আমার মেয়েকে বাঁচানো যেত, শুধুমাত্র একজন চিকিৎসকের জন্য সেটা সম্ভব হলো না। উনি দায়িত্ব নিয়ে আমার মেয়েকে ডিপ কমায় পাঠিয়ে দিলেন। শিখা শর্মা সরাসরি আঙুল তুলেছেন হাওড়ার বেসরকারি হাসপাতালের এক মহিলা চিকিৎসকের দিকে। তার কথায় আমার পাশে শুয়েছিল মেয়েটা, 10 মিনিটের মধ্যেই সব শেষ হয়ে গেল, হাত পা নড়াতে পারছিল না, ব্রেন স্ট্রোক। শিখা শর্মা আরও বলেন ওকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সার্জারিও হয়েছিল, ডাক্তার মল্লিক সাফল্যের সঙ্গে ওই অপারেশন করেন, অমায়িক মানুষ উনি, আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন। কিন্তু একজন আমার মেয়েটাকে বাঁচতে দিল না। জীবনকাঠি খ্যাত অভিনেত্রীর মায়ের দাবি তারা বাইরে থেকে চিকিৎসক আনছিলেন, কিন্তু অভিযুক্ত মহিলা ডাক্তারের সেই বিষয়টি পছন্দ হয়নি, সেই কারণেই অসহযোগিতা করতে শুরু করেন। শিখার কথায় ওই হাসপাতালের বাকি স্টাফরাও ভালো, নার্সিং স্টাফ তো আরও ভালো, সকলে মিলে ঐন্দ্রিলার অনেক যত্ন নিয়েছিলেন তারা। ধীরে ধীরে ওর জ্ঞানও ফিরে, কিন্তু ওই একজন সব কিছু তছনছ করে দিল। ঐন্দ্রিলার মা বলেন আমি সবসময় এই কথাটাই বলবো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার মেয়ে বাঁচত, ওর হার্ট খুব স্ট্রং ছিল, লিভার ফুসফুস খুবই ভালো ছিল, 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হলেই মানুষ যেখানে মারা যায় সেই জায়গায় 10 বারের ধকল নিয়েছিল মেয়েটা। সঠিক চিকিৎসা হলে কার্ডিয়াক অ্যারেস্ট হতোই না, আর হলেও রিভাইভ করে নিত সে। শিখা শর্মা আরও জানিয়েছেন মস্তিষ্কে সার্জারি হওয়ার পর জ্ঞান ফিরেছিল ঐন্দ্রিলা শর্মার। প্রথম দিকে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি, কিন্তু নির্দিষ্ট এক মহিলা চিকিৎসকের দোষে প্রথমে কোমা এবং পরে ডিপ কোমায় চলে যান অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন এমআরআই করার সময়েই অসুবিধা হয়েছিল, অতটা সময় লাগিয়ে দিল, এই ধকল আমার মেয়ে নিতে পারল না। এমআরআই রিপোর্ট কিন্তু ভালোই এসেছিল, বেন সার্জারিও সফল হলো, কিন্তু ওই একজনের ইগোতেই সব শেষ। অন্যদিকে ডাক্তারের তরফে জানানো হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণের পর ঐন্দ্রিলা শর্মা চলে গিয়েছিলেন কোমায়।
তিন সপ্তাহ ধরে ভেন্টিলেশনে রেখে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তাকে জীবনে ফিরিয়ে আনার, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের এই বাঙালি অভিনেত্রী। রোববার দুপুরে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ঐন্দ্রিলার জীবনাশন ঘটে বলে জানিয়েছেন আনন্দবাজার পত্রিকা। এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র 24 বছর। গত 1 নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণের পর ঐন্দ্রিলা শর্মাকে ভর্তি করা হয় এই হাসপাতালে। কোমায় চলে গেলে তাকে ভেন্টিলেশনে রাখতে বাধ্য হয়েছিল চিকিৎসকরা। আনন্দবাজার আরও জানিয়েছে দুপুর 12:59 কোমায় থাকা অবস্থায় মারা যান ঐন্দ্রিলা। শনিবার সকালে বেশ কয়েকবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, আর সেই ধাক্কা সামলাতে না পেরে না ফেরার দেশে পাড়ি জমান ভারতের এই বাঙালি অভিনেত্রী। তো প্রিয় দর্শক, এ ছিল আমাদের মাঝে ঐন্দ্রিলা শর্মার সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সংক্রান্ত তথ্য সবার আগে আপনি পেতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।